ওই মেয়েটা তো বন্ধ কর ফোনটা চল বিক্রম এটা তো সত্যি মুশকিল এসে গেছে তোর জন্য বিক্রম জীবন নষ্ট হয়েছে বাবা ওকে বলো যে সত্যিটা বলতে বিক্রম তুই বল রেশমির সাথে যেটা করেছিস সেটা ঠিক না ভুল বল বিক্রম দাঁড়া কবির আপনি সরে যান বলেছিলাম তো তোকে সত্যি বলেছিলাম প্লিজ বেরো না আমার জ্যোতি ও ঠিক বলছে আমি রেশমিকে ঠকিয়েছি দাদা ঠকিয়েছিস না চেয়েছিস তুই ঠকিয়েছিস কেন তোমাকে আমার দিবি এবার শান্ত হও সমস্ত সত্যি তো সামনেই চলে এলো আমাদের বৌমা সঠিক আজকের পর থেকে তুমি কোনো দিনও আর নিজেকে একা ভাববে না কথা দাও আমাকে যে কাজ মা সম্পূর্ণ করতে পারেনি আমি সেই কাজ সম্পূর্ণ করব মা তোমার সাথে আছে তাহলে আমার মুখে কালি মাখিয়ে দে যাতে সবাই বলে কাপুরুষের মা মা আমি এখানে থাকলে ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে আমি তো বুঝতে পারছি না যে এবারও কি করবে
আমার তো পাগল পাগল লাগছে। কাঁদিস না, আমি আছি তো। রেশমির সাথে আমি কখনো তোর বিয়ে দেব না। একে তো ওই ডিভোর্সি জ্যোতি, জানি না কোন একটু আমাদের বাড়িতে এসেছে। আর সীতাকেও তো অনেকে অনেক অপবাদ দিয়েছিল, কিন্তু রামের মতোই কবিরও আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে পবিত্র করে দিয়েছে। কাকিমা, আপনার আর কোনো কথাই আমার খারাপ লাগে না, কিন্তু খুব লজ্জা করে যে নিজে একজন মহিলা হয়ে আরেকজন মহিলা সম্বন্ধে এরকম মন্তব্য করেন। রেশমিকে তো আপনার ছেলেই একটু ওকে মেনে নিতে আপনার কিসের অসুবিধা? আমরা হোটেলে খাবার খেতে যাই, কিন্তু এঁটো প্লেট সাথে করে নিয়ে আসি না। আজ আমি বুঝতে পারছি যে বিক্রমের আসলে কোনো দোষই নেই, আপনার শিক্ষাতেই তো বড় হয়েছে। নিজের সীমা ছাড়াবে না জ্যোতি। কাকিমা, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, রেশমির সাথে অনেক অন্যায় হয়েছে। এই পরিবারের বৌমা হিসাবে আমি আপনার কাছে অনুরোধ করছি, মেনে নিন আপনি রেশমিকে। যতদিন আমি বেঁচে আছি ওই মেয়েটাকে আমার বৌমা স্বীকার করব না। তাহলে আপনিও শুনে রাখুন কাকিমা, আমি রেশমিকে আমার বোন বলে মেনেছি। তিন দিনের মধ্যে বিক্রম নিজে ওকে নিয়ে আসবে, ওর কাছে ক্ষমা চাইবে, আর ওকে আপনার বৌমা করে আনবে। ঠিক তিন দিন। সেই অহংকার, সেই বিশ্বাস যা কবিরের মায়ের ছিল, আজ এই মেয়েটার মধ্যে আমি সেটা দেখছি। এরও সেই অবস্থা হবে যা কবিরের মায়ের হয়েছিল।